প্রিয়াংশী কি করছো? ব্লকস দিয়ে খেলছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে আসার একটাই কারণ হলো, আর রিয়াংশীকে দেখানোর একটাই কারণ হলো, সেটা আগে দেখিয়ে দিই। অনেকদিন ধরে ভাবছিলাম রিয়াংশীর চুলগুলো না কিরকম রাফ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। চুলগুলো দেখো, নিচু করো মাম্মা মাথাটা। চুলগুলো না পুরো রাফ হয়ে গেছে, ওর চুলগুলো বড় আছে কিন্তু প্রচন্ড রাফ হয়ে গেছে। আর আমার মনে হচ্ছে ও না গ্রোথ হচ্ছে না হেয়ারে, আমার তো ওরকমই মনে হচ্ছে, যেরকম ছিল সেরকমই মনে হচ্ছে। পুজোর সময় কেটেছিলাম অল্প, তবু ওরকমই মনে হচ্ছে। অয়েল করলেও, চুলে যদি অয়েলিং করি তাও সেটা একদিনের বেশি থাকে না, মানে মাথা সব ওর চুল সব টেনে নেয় তেল। তো অনেকদিন ধরেই ভাবছিলাম একটু অ্যালোভেরা দেবো ওর মাথায় দেখার জন্য, এবার দেখি। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু ছোট্ট একটা ভিডিও শেয়ার করি যে অ্যালোভেরা ওর মাথায় দিয়ে কোনো উপকার হয় কি না। আজকে আমি ফার্স্ট টাইম দেব, ট্রাই করব অ্যালোভেরা, তো তোমাদেরকেও দেখাই। চলো, আমার ছাদে অ্যালোভেরা গাছ আছে, সেখান থেকে অ্যালোভেরা নিয়ে আসব, নিয়ে এসে ওর মাথায় অ্যাপ্লাই করব, তারপরে দেখি। তারপরে আমারটাও আজকে করার ইচ্ছে ছিল কিন্তু আজকে আমারটা আর করবো না, দুজনেরটা একসাথে হবে না। তো আজকে আমি আগে রিয়াংশীর মাথাতে মানে চুলে আর কি এটা ট্রাই করব, চুলটা আবারও দেখিয়ে দিই। চলো তোমাদের একটু, ওর এই যে চুলটা, চুলটা কিন্তু ওর ভালোই লম্বা, যখন স্নান করে তখন বেশ অনেকটাই হয়। আর নিচের পোর্শনটা, চুলের পোর্শনটা ওর একটু কার্লি, সবসময় কার্লি হয়েই থাকে। তো রাত্রে আমি এভাবেই বেঁধে দিই, এভাবেই বেঁধে ঘুমাই ও। তো চুলটা একবার খুলে নিই, খুলে সুন্দর করে কোম্ব করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। চুলটা একটু কোম্ব করে নিই, তাও রাত্রিবেলা এভাবে চুল বেঁধে রাখলে পরে চুলে জ্বরটা একটু কম লাগে। তোমাদেরকে সামনে থেকে দেখাই চুলটা একটু, এই দেখো ও চুলটা অনেকটাই লম্বা হয়ে গেছে কিন্তু আমার মনে হচ্ছে গ্রোথ তেমন হচ্ছে না। পুজোর সময় একটু কেটেছিলাম, নিচেরটা শেপ করে দিয়েছিলাম, তবু মনে হয়েছে। তো আজকে একটু ট্রাই করি অ্যালোভেরা, কোনো খারাপ তো কিছু হবে না, মানে ও তো ছোট, তবুও কিছু হবে না মনে, এটা তো হার্বাল জিনিস মনে হয় তাই। ঠিক আছে চলো, তাহলে চুলটা দেখিয়ে নিলাম, এরপরে আমি ছাদের থেকে অ্যালোভেরাটা নিয়ে আসি, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। চলো তাহলে যাই ওপরে, আমি চাকু নিয়ে নিয়েছি। হ্যাঁ চলো চলো সামনে দেখো, চলো গেটটাকে আস্তে করে খুলবে, বাইরে খুব রোদ, ছাদে আস্তে করে খোলো, চলো। অ্যালোভেরা গাছটা দেখাই, ওয়েট একদম ছোট এনেছিলাম, বড় হয়ে গেছে অনেকটা। একটা নিয়ে নিয়েছি, ধরো মাম্মা এরকম, এই যে একটা, একটাতে আই থিঙ্ক হয়ে যাবে।
ফার্স্টে আগে এটা কেটেছি, তারপর এটা নিয়ে নিয়েছি। চলো এরকম করে ধরো। চলো নিচে নিয়ে চলো, তারপরে এটাকে বের করছি, জেলটা বের করে তোমার মাথায় দিয়ে দেবো। চলো তো অ্যালোভেরাটা কেটে নিয়ে চলে এসেছি, পুরো একটা কেটেছি, এটা ফার্স্টে কেটেছি, তো ওটার সাথে এটা ছিল এটাও কেটে দিয়েছি। একটা তো রিয়ানসির চুলের জন্য এনাফ, তবুও যদি বাঁচলে বাঁচতেও পারে। চলো তাহলে এটাকে কেটে নিই, কেটে জেলটা বের করে তারপরে ওর মাথায় ওটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? এটা এবার কাটবো। এটা অনেক রকম ভাবেই কাটা যায়, ফার্স্টে এই যে সাইড দিয়ে এরকম করে কেটে নেব। এবার ওপরের এটা পাতলা করে কেটে নেব। এবার জেলিটা বের করবো চামচ দিয়ে এভাবে। দেখতে পাচ্ছ জেলিটা? এটাও কেটে নিব এভাবে। অ্যালোভেরা কিন্তু হেয়ারের জন্য যেরকম ভালো সেরকম ফেসের জন্য ভালো। আর একদিন আমি ফেসে অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো। এই যে এবার আমরা এটাকেও সেম প্রসেসে কেটে জেলিগুলোকে বের করে নেব। জেলিগুলোকে আমি বের করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এগুলোকে পুরো কেটে নিয়েছি, কেটে জেলগুলো বের করে দিয়েছি। তো এই দেখো এতটা জেল হয়েছে। এবার ওর চুলে ওটা অ্যাপ্লাই করবো, তো কিভাবে অ্যাপ্লাই করতে লাগে সেটাও তোমাদেরকে দেখাবো। তো যে যেরকমভাবে ইচ্ছে অ্যাপ্লাই করতে পারে, তো আমার প্রসেসটা আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো তাহলে ওর চুলেটা আগে অ্যাপ্লাই করে নিই। তো রিয়ানসিকে বসিয়ে দিয়েছি। এবার এই যে জেলটা আছে এটাকে হাত দিয়ে একটু স্ম্যাশ করে নিলে পরে বেশি ভালো হবে। এরকম করে স্ম্যাশ করে নিতে হবে। বসো বসো। এই যে আমি পুরো এটাকে স্ম্যাশ করে নিয়েছি, এবার ওর চুলে দেব। তোমাদেরকে একটু সামনে থেকে দেখানোর জন্য ক্যামেরাটাকে একটু সামনে নিলাম। দেখো মাথাটাকে সোজা করে এরকম স্ক্যাল্পে স্ক্যাল্পে দেওয়াটা, এই যে স্ক্যাল্পে দেওয়াটা খুবই ভালো হেয়ার গ্রোথের জন্য। চুলটা অনেকদিন ধরেই পুরো রাফ রাফ হয়েছিল। স্ম্যাশ করেছি ঠিকই, কিছু কিছু না একটু কম স্ম্যাশ হয়েছে। জেলি তো পুরো স্লিপারি যে, এর জন্য ব্যাপারটা ধরো তো বাটিটা, আমি বলবো তখন দেবে। ধরে রাখো বাটিটা, ধরে পড়ে যাবে কিন্তু। ভালো করে স্ক্যাল্পের মধ্যে একটু দিয়ে দিতে হবে। মোটামুটি লাগিয়ে দিয়েছি। এবারে আমি কি করছি, এই যে এগুলো যে ছিল যেগুলো থেকে বের করেছি, ওগুলো দিয়ে ওর মাথায় একটু এরকম করে স্ক্যাল্পে স্ক্যাল্পে ঘষে দিচ্ছি। বাবা এদিকে আসো একটু। বড় বড় চুল না, বাচ্চারা তো সব সময় চুলে বারবার করে হাত দিতে দেয় না, আর চুলে খুব জট লেগে যায়। এরকম করে ঘষে 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 দিয়ে দিচ্ছে।
চুলটাকে একটু উল্টো করে ঘাড়ের এই জায়গাটা গোড়ার থেকে একটু দিয়ে দিচ্ছি। উঠাও 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 হাতি বাবা। আমি কেন উঠাবো? আরে ভালো তো এগুলো কেন উঠে? আরে এগুলো বাবা তুই যে জেলি খাইস এগুলো জেলির মতন তো না, টেস্টটা তিতা তিতা কিন্তু ওটা ধরতে তো জেলির মতন। আর দেখ হোয়াইট হোয়াইট, কোনো তো খারাপ কিছু নাই না এটার মধ্যে। আর আছে আওয়াজ করিস না, বাটিটা ভেঙে যাবে। আর কত মাখবা? ওর চুলে অ্যাপ্লাই করে দিয়েছি, একটু দানা দানা তোমরা দেখতে পাচ্ছ কারণ জেলি টাইপস তো একদম স্ম্যাশ হয়নি, তবে ওর চুলে পুরো হয়ে গেছে। মামা একটু সামনে ঘোরো তো, মাথাটা নিচু করো এরকম করে। হ্যাঁ পুরো সামনে স্ক্যাল্পে স্ক্যাল্পে দিয়ে দিয়েছি, ঘোরো একটু, হয়ে গেছে। এবার এটাকে 30 মিনিটস আমাদের রাখতে হবে, রেখে তারপরে দেন ওয়াশ করে নিলেই হবে। এবার শ্যাম্পু ধুয়ে তারপর শ্যাম্পু করে নেব, অফকোর্স বাচ্চা তো তাই ওর জন্য বেবি শ্যাম্পু। শ্যাম্পু করে দিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে চুলটা শ্যাম্পু করার পরে কীরকম হলো। দাঁড়াও একটু, ঘোরো একটু, পুরো চুলটা একটু দেখিয়ে দিই। ঠিক আছে, চুলটা শুকিয়ে গেছে, পুরো চুলটা ড্রাই হয়ে গেছে। এখন দেখো চুলগুলো পুরো ড্রাই হয়ে গেছে, নিচটা এই যে কার্লি হয়ে আছে, কার্ল হয়ে আছে নিচটা। তো চুল তো একদম শুকিয়ে গেছে, তবে এখনই বোঝা যাবে না যে অ্যালোভেরাটা দিয়ে কি উপকার হলো না হলো, আরও এক দুবার দিতে লাগবে, তারপরেই বোঝা যাবে যে কোনো ফল পেলাম কি না। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যে অ্যালোভেরা জেলটা ওর মাথায় কিভাবে অ্যাপ্লাই করেছি। তো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই, বাই বাই করে দাও, বাই।